চারটি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি। এক, ইন্টারনেট সচল করতে হবে। দুই, কারফিউ উইথড্র করতে হবে। তিন, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং চার, যেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটা যৌক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলি, আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয়, কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয়, কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা মানসিক ভাবে অত্যাচার করা হয়। সো এই চারটি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়নের শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয়, তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে শারীরিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে, সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেই তৈরি হবে। এই চারটি আমরা দুই দিন আলটিমেটাম দিয়েছিলাম, আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি। আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগটি দিয়েছি, কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারের কোনো রেসপন্স পাওয়া যায়নি। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি ওই চারটি জরুরি দাবি নিয়ে। আমাদের যে আজকে প্রেস ব্রিফিং এ মাননীয় আইনমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে, আপনি পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন, আপনি হল বন্ধ করে রেখেছেন, আমরা কোথায় যাব? মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে। সেই জায়গা থেকে আমাদের চারটি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি, আমরা দুই দিনের একটি আলটিমেটাম দিচ্ছি। আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক, এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু দাল গল্প হিসেবে থেকে যাবে, কোনো লাভ নেই। এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা, আমরা ক্যাম্পাসে যাব কিনা, আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব, এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে। সরকার যদি চায় এটি বৃহস্পতিবারে করতে পারে, সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে। তাহলে আন্দোলন কোন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার। ধন্যবাদ।